সম্মানিত শিক্ষক মহোদয় ও আইসিটি ফর ই অ্যাম্বাসেডর বিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা জেনে আনন্দিত হবেন যে এখন থেকে জেলা আইসিটি ফর ই অ্যাম্বাসেডর বিন্দু তাদের নিজ প্রতিষ্ঠানে অনলাইন স্কুল সহ জেলার যে কোনো অনলাইন স্কুল শিক্ষক বাতায়নে যুক্ত করতে পারবেন। চলুন শুরু করা যাক। তার আগে বলে নেই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। যথারীতি আমরা যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করে সার্চ বারে teachers.gov.bd লিখে ইন্টার বাটন প্রেস করব। ইন্টার দিয়ে আমরা শিক্ষক বাতানের ওয়েবসাইট দেখতে পাবো। শিক্ষক বাতানের ওয়েবসাইট থেকে লগ ইন অপশন থেকে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ধরুন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম, তারপর লগ ইন ক্লিক করলাম। লগ ইন করার পর নাম এবং ছবি সম্বলিত জায়গায় ক্লিক করতে হবে। আপনি যদি অ্যাম্বাসেডর হয়ে থাকেন তাহলে আপনার নামের নিচে অনলাইন স্কুল যুক্তকরণ বাটনটি আপনি দেখতে পাবেন। আর যদি আপনি শুধুমাত্র শিক্ষক বাতানের সদস্য হয়ে থাকেন তাহলে আপনি এই অপশনটি পাবেন না। আমি যেহেতু একটি নতুন অনলাইন স্কুল যুক্তকরণ করব, সেহেতু অনলাইন স্কুল যুক্তকরণ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স শো করবে। আমি অলরেডি একটি স্কুল নিবন্ধিত করে দিয়েছি। নতুন স্কুল নিবন্ধিত করতে গেলে নতুন অনলাইন স্কুল যুক্তকরণ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে অনলাইন স্কুলটি শিক্ষক বাতায়নে যুক্ত করবেন সেই স্কুলটি যে বিভাগে অবস্থিত সেই বিভাগে ক্লিক করতে হবে। বিভাগে ক্লিক করার পর বিভাগ সিলেক্ট করে দিতে হবে এবং সেই সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর অনলাইন স্কুলটির নাম এখানে লিখতে হবে এবং মাধ্যম লিঙ্ক, মাধ্যম লিঙ্ক বলতে আপনার যে অনলাইন স্কুলের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। তারপর সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি স্কুলটি কিভাবে খুঁজে পাবেন এবং ছবি এবং নাম সম্বলিত জায়গায় ক্লিক করে অনলাইন স্কুল রুটিন তৈরিকরণ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে স্কুলটি নিবন্ধিত করলেন সেই স্কুলটি দেখার জন্য বিভাগ সিলেক্ট করে দিতে হবে এবং যে জেলা অবস্থিত জেলা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে তারপর অনলাইন স্কুলের নাম, আপনি যে স্কুলটি নিবন্ধিত করলেন আপনার স্কুলটির নিবন্ধিত হয়েছে কি না এখানে আপনি তা দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।